আজ দেখাবো আলুর একটা খুব জনপ্রিয় পদ, কাশ্মীরি আলুরদম। লুচি, পরোটা কিংবা কচুরির সাথে এই আলুরদম থাকলে খাওয়ার তৃপ্তি আরও অনেক বেশি বেড়ে যায়। একদম অথেন্টিক ওয়েতে এই রান্না তোমাদেরকে দেখাবো। আমি ঋতুপর্ণা, রসনাতে তোমাদের সকলকে স্বাগত। চলো আর দেরি না করে চট করে রান্নাটা শিখে নিই। কাশ্মীরি আলুরদম বানানোর জন্য নতুন যে ছোট আলুটা পাওয়া যায়, গোটা আলুটা ব্যবহার করা হবে, সেজন্য নতুন ছোট আলুটা হলে খুব ভালো হয়। এখানে আমি 500 গ্রাম ছোট আলু নিয়েছি। এটাকে প্রথমে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নেব। তার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো নুন। এরপরে এটাকে একটা হুইসেল দিলেই সিদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে কড়াতেও এটাকে সিদ্ধ করে নিতে পারো। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এরপর খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রথমে যদি আলুটাকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করতাম সেটা কিন্তু ভালো হতো না, সেই জন্য খোসা সহই আলুটাকে সিদ্ধ করতে হবে, তারপর এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি অল্প গরম থাকা অবস্থাতেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি না পারো সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাটাকে ছাড়িয়ে নেবে। প্রত্যেকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এরপর এটাকে একটু প্রিক করে নিচ্ছি। এরকম টুথপিক দিয়ে ভালো করে যদি ভিতর পর্যন্ত প্রিক করে দাও তাহলে মশলা ভিতর পর্যন্ত ঢুকে যাবে, আলুটা খেতে বেশি ভালো লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি নুন দেবো না, কারণ নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর সমস্ত মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি, এরপর আলুটাকে ভাজবো। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলেই করবো, সেই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে আলুর উপরে সারফেসটা খুব শক্ত হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল হলেই হয়ে যাবে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখো অনেকটাই আলুটা ভাজা হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব দিকটা বেশ ভালো করে লাল হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। দেখো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি তুলে নিচ্ছি। তুলে এটাকে সাইড করে রাখবো, আর ওই তেলেতেই রান্নাটা করব। আমি রান্নাতে কম তেল খেতে ভালোবাসি, আর সেটা শরীরের জন্যও ভালো। আমি সেই জন্য 2 টেবিল চামচ তেলেতেই এই রান্নাটা করব। তেলেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গোটা জিরে, আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, আর 1টা দারচিনি, 1টা ছোটো এলাচ। সমস্ত জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি মোটামুটি 1 টেবিল চামচের মতন আদা বাটা ব্যবহার করছি। আদাটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে 1টা বড় সাইজের টমেটোকে আমি এইভাবে বেটে নিয়েছিলাম। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ তোমরা সকলেই জানো টমেটোর কাঁচা গন্ধটা না হলে রয়ে যাবে। 1-2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এরপর যেটা করতে হবে, এখানে দিয়ে দিতে হবে ঢাকা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে টমেটোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং কালারটাও ভালো আসবে। 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো টমেটো সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল কম হবে কিন্তু রঙটা খুব ভালো আসবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। সমস্ত জিনিসটাকে একটু কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, দিয়ে দিতে হবে টক দই। এটাকে আগে থেকেই আমি ফেটিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতন টক দই নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, আর এটাকে আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে যাচ্ছি যাতে টক দইটা সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়, কেটে না যায়। দেখো টক দই সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। টক দইটা দিলে রান্নার স্বাদও বাড়ে এবং এর যে দেখতে লুকসটা খুব ভালো হয়। আস্তে আস্তে দেখো মশলাটা তৈরি হয়ে গিয়েছে অনেকটাই। এরপর দিয়ে দিতে হবে কাজু বাটা। এখানে আমি মোটামুটি 5-6টার মতন কাজুকে একটু দুধ দিয়ে বেটে নিয়েছিলাম, সেই কাজু বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। কাজু বাটা দেওয়ার সাথে সাথেই এর কালারটা সুন্দর তৈরি হয়ে গেল। দেখো রংটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি 1 চা চামচ মতো নুন দিয়েছি, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিও, এই রান্নাতে চিনিটা খুব ভালো লাগে। এরপর মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। মশলাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুর সাথেও মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে আলুটাও বেশ মশলার সাথে মজে যায়। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলু আর মশলাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখো
समस्त জিনিসটা বেশ ভালো করে মজে গিয়েছে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা গ্রেভিটাও সুন্দর টাইট টাইট হয়ে গিয়েছে এরপর যেটা করতে হবে দিতে হবে জল খুব বেশি জল লাগবে না কারণ এটা একটু গায়ে মাখা মাখা হয় সেজন্য আমি হাফ কাপ মতন জল দিয়েছি আলুগুলো দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গোটাই রয়েছে ভেঙে যাচ্ছে না এরকমই থাকতে হবে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মোটামুটি আমি এটাকে 5 মিনিট এইভাবে রান্না করেছি দেখো সব জিনিসটা তৈরি হয়ে গিয়েছে সুন্দরভাবে এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচের মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা খুব ভালো লাগে অবশ্যই দিও এরপর নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দেওয়ার পরে একদম অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এরপর যেটা বাকি রয়ে গিয়েছে সেটা হচ্ছে অল্প একটু ঘি দিতে হবে আমি এক চা চামচের মতন ঘি দিয়েছি ঘিটা অবশ্যই দিও খুব ভালো লাগে এর সাথে এরপর নাড়াচাড়া করে দিচ্ছি আর এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি খুব ভালো লাগে লুচি পরোটা কচুরির সাথে অবশ্যই এটা বানিয়ে খেও আর শীতকালের দিনে এরকম আলু তো খুবই পাওয়া যায় তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর সাথে সাথে আমাকে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও রসনাকে আজই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন অল প্রেস করতে কিন্তু ভুলো না যাতে আমার সমস্ত নতুন আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থেকো সকলকে খুশি রেখো নিজে ভালো থেকো আজ তাহলে আসি আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে